नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के 2023 महा भविष्यवाणी आमी करते चले 2023 ऊपर प्रचुर वीडियो आमी किन्तु आपलोड करेछी। जरा देखेनी तारा अवश्य एक बार चैनलटी पुनराय किन्तु देखबेन, प्रचुर वीडियो देवा आछे 2023 ऊपर। तो आजकेर जे महा भविष्यवाणी 2023 40 दिन এই রাশিগুলো মহা পরিবর্তন আসতে চলেছে, কেন তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 2023 মাত্র 40 দিন মহা ভবিষ্যৎবাণী, যে রাশিগুলোর কথা বলবো ডায়েরিতে নোট করে নিন, এবং আমি যে ডেটগুলো কথা বলবো সেই ডেটগুলো কিন্তু নোট করবেন, অর্থাৎ তারিখগুলো, যে তারিখ থেকে যে তারিখের মধ্যে হবে যে 40টা দিনে আমি কথা বলবো, দুটি ডেটে আমি এটা আপনাদেরকে জানাবো যে যে রাশিগুলো নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। লিখে রাখুন, আপনাদের মানে ভাগ্য খুলতে চলেছে 2023 এই 40 দিন আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক হতে কিন্তু চলেছে। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ ভিডিও দেখছেন, ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনার ভাবছেন যে আমার হয়তো বা হয়ে যেতে পারে, এই যে আলোচনা কিন্তু শুনছেন, কিন্তু নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার দেখান না। আপনার জন্মছকে যোগ আছে, কখন আছে, কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে সেটা অবশ্যই দেখান। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জের সঙ্গে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, বারবার বলছি, যেটা প্রেডিকশন করবো কিনা মাটিতে কিন্তু পড়বে না। তো 2023 কোন এমন মহাপুরুষ রাজযোগ, দেখুন পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে একটি রাজযোগ এই 40 দিন থাকবে, যে রাশিগুলোর ছাপ্পার ফারকে অর্থ আসবে সেই রাশিগুলোর নাম কিন্তু আমি বলবো, অর্থাৎ জীবন বদলে যেতে চলেছে এই রাশিগুলোর, কল্পনার বাইরে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, অর্থাৎ হিটলিস্টে নাম উঠতে চলেছে এই রাশিগুলোর। কোন এই সৌভাগ্যশালী রাশি তার আগে আবারও বলবো, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, অর্থাৎ এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে আমি কিন্তু তুলে ধরতে কিন্তু চলেছি। তো 2023 40 দিন, দেখুন পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এই রাশিগুলোকে কিন্তু মানে মালামাল করতে চলেছে, এবং এই রাশিগুলোর এই 40 দিনের মধ্যে মানে সব দিক থেকে কিন্তু লাভ পাবে। ভদ্র নামক মহাপুরুষ রাজ্য কোন গ্রহ সৃষ্টি করে সেটি হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহ যখন ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আমি এখানে বিস্তারিত আলোচনা কিন্তু করব না, কারণ এই কথাগুলো কপি হয়, কপি হয়ে নিজের মতন করে একটা ভিডিও তৈরি করে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে কথা বলা, তো এই জন্য আমি এখানে কোনো কপি মানে কোনো পুরোপুরি কথা কিন্তু আপনাদেরকে বলবো না। যারা ব্যক্তিগত, যারা আমার সঙ্গে পার্সোনাল ভিজিট করবে, তারা কিন্তু সমস্ত কিন্তু জানতে পারবে। তো এই গ্রহটি বুধ গ্রহ, এই মানে এই মহাপুরুষ রাজযোগটি বুধ গ্রহ কিন্তু সৃষ্টি কিন্তু করে, এবং কিভাবে করে সেটা কিন্তু যারা পার্সোনাল ভিজিট করবে তারাই কিন্তু জানতে পারবে। এবং ডেটগুলো একটু মেনশন করে নিন, যে ডেটগুলোতে আপনাদের কপাল খুলতে ছিল। বুধ আমাদের কি দেয়? বুধ আমাদের দেয় বুদ্ধি, বুধ আমাদের দেয় বিচার শক্তি, বুধ আমাদের দেয় লেখন শক্তি, বুধ আমাদের দেয় তার্কিক বুদ্ধি, বুধ আমাদের কি দেয়? শেয়ার বাজারকে দেয়, বুধ আমাদের অনলাইন কাজকে দেয়, বুধ আমাদের এডুকেশনকে দেখায়। দেখবেন বুধ যাদের ভালো থাকবে কিনা, স্পিকিং পাওয়ার, একজনের স্পিকিং পাওয়ারটা খুব ভালো থাকে,
বুধ যদি ভালো থাকে ডেফিনেটলি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তার স্পিকিং পাওয়ার খুব ভালো কিন্তু হবে। তবে বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। দেখুন বুধ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ, আমি বারবার বলছি, বুধ যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে কিনা, আপনি জিরো থেকে হিরো হবেন, জিরো থেকে হিরো হবেন। আর বুধ যদি আপনার অশুভ অবস্থাতে থাকে, আপনার প্রচুর আছে, আপনি সমস্ত কিছু নষ্ট করে দেবেন। বুধ খারাপ থাকলে এটাকে বলা হয়, মানে আমি এক কথায় যদি বলতে হয় এটাকে বলা হয় ম্যাড ডগ, এক কথায়, অর্থাৎ সিদ্ধান্ত নিতে কিন্তু পারে না, সিদ্ধান্তহীনতাতে কিন্তু ভুগে। অর্থাৎ বুধকে কিন্তু ভালো করতে হবে। বুধ, বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ, বুধ হচ্ছে আমাদের মানে এই দুনিয়াতে যত মানে যারা বুদ্ধির দ্বারা যারা মানে কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন বা অ্যাডভোকেট আছেন, বুধকে কিন্তু ভালো থাকা দরকার। যারা মানে ল্যান্ড রিলেটেড কেনা বেচা করছেন তাদেরকে বুধ ভালো থাকা দরকার। এই জন্য বুধকে আমি বারবার বলি, বুধ কিন্তু ভালো থাকা দরকার, বুধের কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু রয়েছে। বুধ খারাপ থাকলে কিন্তু নার্ভের সমস্যা কিন্তু চলে আসবে, বুধ খারাপ থাকলে স্কিন ডিজিজ কিন্তু চলে আসবে। বুধ কিন্তু মানে বিশেষভাবে আমাদের নার্ভাস সিস্টেমটাকেও কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। তো এই বুধ গ্রহই 2023-এ 40টা দিন ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। ডেটটা লিখে রাখুন, 1 অক্টোবর টু 18ই অক্টোবর, 1 অক্টোবর টু 18ই অক্টোবর এই ভদ্রনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি হচ্ছে। এর ফলে কোন কোন রাশি বেনিফিট পেতে চলেছে? নাম্বার 1 রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো হবে, শিক্ষাক্ষেত্রে ভালো, ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস যারা করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, প্রথম কথা। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ঠিক কেন্দ্রে অবস্থান করছে, আপনাদেরও কিন্তু এই সময়ের মধ্যে বিশেষভাবে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে এই সময়ের মধ্যে। চাকরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা এই সমস্ত কিন্তু হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশি কিছুটা লাভ পাবে, সেটা হচ্ছে মকর রাশি। কারণ আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট পাবেন। 1 অক্টোবর টু 18ই অক্টোবর ফুলফিলমেন্ট ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আপনারা শেয়ার বাজার থেকে লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস যারা করছেন, এখান থেকে লাভ আপনারা পাবেন এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু রয়েছে। এরপর আমি আরেকটি ডেট আপনাদেরকে বলছি, 24শে জুন, 24শে জুন টু আপনার 8ই জুলাই, 24শে জুন টু 8ই জুলাই এই ভদ্রনাম মহাপুরুষ রাজ্যকে যে চার রাশির হতে চলেছে সেই চার রাশি হচ্ছে, একটি হচ্ছে আপনার ধনু রাশি, আবার কন্যা রাশি, মিথুন রাশি এবং মীন রাশি। এই 40টা দিন এই যে রাশিগুলো আমি কথা বললাম এই রাশিগুলো কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। মহা ভবিষ্যৎবাণী লিখে রাখুন এবং ডায়েরিতে নোট করে নিন, আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আটকে গেছে, পেমেন্ট পাস হচ্ছে না, বিল পাস হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। এবং যারা এডুকেশন লাইনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ
কিন্তু হতে চলেছে। অর্থাৎ বুধ গ্রহ আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে, সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দেখবেন অনেকে সিদ্ধান্ত নিতে অক্ষম হয়, কি করবে আজকে এটা ভাবছে কালকে ওটা ভাবছে, মানে এটা দেখবেন বুধ কিন্তু খারাপ আছে তাদের, মানে বুদ্ধির একটা অভাব কিন্তু রয়েছে, ডিসিশন নিতে পারবে না, বারবার ডিসিশন আপনার ফেল করবে এবং পরীক্ষার খাতা থেকে মিস্টেক কিন্তু বেশি করে বুধ যদি খারাপ থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।